শিল্পপতিদের নিয়ে বৃহত্তর বৈঠক, কর্মী নিয়োগে পোর্টাল উদ্বোধন, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বলাকা মঞ্চ, সেখানে রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশ সুপার ও হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর প্রমুখ। হলদিয়া, কোলাঘাট ও খড়গপুরের শিল্পপতিদের নিয়ে করা হয় এই বৈঠক। কর্মী নিয়োগের জন্য তৈরি করা হয় পোর্টাল, বৈঠকে উদ্বোধন করা হয় এই পোর্টালের। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের প্রতিটি কারখানায় প্রতিটি প্রান্তের কর্মীকে পে স্লিপ দিতে হবে। রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো নেতার স্লিপ দিলে চলবে না, তাদেরকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ অনুযায়ী সিলেকশন হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই পথে নামেন মন্ত্রী মলয় ঘটক। এদিন শিল্পপতিদের সঙ্গে বৈঠকে সিওডি চালুর বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন কারখানার মালিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বিভিন্ন কারখানায় নিয়োগ করার সময় রাজনৈতিক নেতাদের খপ্পরে পড়তে হয়, আর যাতে সেই অসুবিধায় না পড়তে হয় সেই জন্য এই পোর্টালের উদ্বোধন। ইন্ডাস্ট্রির যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ আছেন, ম্যানেজমেন্ট যারা আছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করছি, বসছি, তাদের সুবিধা অসুবিধাগুলো শুনছি এবং শুনে সেগুলো যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সলভ করা যায়, সেই ব্যবস্থা আমরা করছি। আজকেও আমরা আলটিমেটলি যারা ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ তাদেরকে লাস্টে মাইক দিয়েছিলাম যে তাদের কোনো অসুবিধা থাকলে তারা জানান। তারা কিছু কিছু যে অসুবিধার কথা জানিয়েছেন, আমরা সেইখানে বসেই কিন্তু সলভ করে দিয়েছি। পোর্টালের মাধ্যমে সরাসরি কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ, পূর্ব মেদিনীপুর।